মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট চালু করে দিয়েছেন, ব্যারাকপুরে বিস্ফোরক মন্তব্য করলেন চন্দন সেন। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। গোটা বিশ্বে 8 ঘন্টা কাজের দাবিতে একটা সময় আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের ফলে মানুষ 8 ঘন্টা কাজের দাবি পেয়েছিল। কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে 14 ঘন্টা থেকে 16 ঘন্টা কাজ করানো হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট ঢুকিয়ে দিয়েছেন। ব্যারাকপুরে এমনই বিস্ফোরক দাবি করলেন অভিনেতা চন্দন সেন। পৃথিবীর মানুষ 8 ঘন্টা পরিশ্রমের জন্য রক্ত দিয়েছে, এই যে লাল পতাকা, এই লাল পতাকাটা গুলি খেয়ে সেই শার্টটা খুলে দিয়েছিল, তার থেকে লাল পতাকা তৈরি হয়েছিল হে মার্কেটে, এই লাল পতাকা। আজকে এই মমতা ব্যানার্জি আমাদের ইন্ডাস্ট্রিতে 14 ঘন্টা 16 ঘন্টা পরিশ্রম করাচ্ছে। আজকে রাজ এসে দাঁড়িয়ে বলবে, তার উত্তর দেবে কিসের জন্য এই 14 ঘন্টা 16 ঘন্টা পরিশ্রম করছে, যখন সারা পৃথিবীর মানুষ 8 ঘন্টার জন্য লড়াই করেছে? বলবে না। উনি এলেন, সিন্ডিকেট চালু করে দিলেন, সিন্ডিকেট চলছে। আরো আর একটা মজার কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু খুব শিগগিরই টেলিভিশনে 2-3টে শব্দ শুনতে পাবেন না, আমার মুখ থেকে বলতে গিয়ে বাধা হয়েছে। হনুমানের লাজে আগুন দেওয়া বলতে পারবেন না, রাম নাম করতে হবে বলতে পারবেন না, এখন থেকে শুরু হয়ে গেছে। আগামী 2 তারিখ এর জবাব পাবে পশ্চিমবঙ্গে। কেন ভারতবর্ষের বুকে আর বিরোধী শূন্য রাজনীতি করার কোনো দুঃসাহস এরা কোনোদিন মাথা তুলে তাড়াতে পারবে না।